বাজবে সময়ে বাজবে পরিবেশ, যানজট কমাবে মেট্রো রেল, এই প্রতিবাদকে সামনে রেখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় মেট্রো রেল এমআরটি ওয়ানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের। এ সময় জানানো হয় খুব স্বল্প সময়ের মধ্যে এমআরটি সিক্স পাতাল মেট্রো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তুলে ধরেন মেট্রো রেলকে ঘিরে সরকারের পরিকল্পনা। আশা করি আগামী বছর ডিসেম্বরে পুরো এমআরটি লাইন সিক্স উদ্বোধন হবে। 2030 সালে আমরা 6টি মেট্রো লাইন ভিজিবল করব, দৃশ্যমান করব। অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। আপনারা যদি আসতে চান, পরিবর্তন চান, নির্বাচন আসতে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশও সেভাবে নির্বাচন হবে। কোথায়? যাদের কাছে নালিশ করেন বিদেশিদের কাছে, তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, মনে মনে কলাখাওয়ার রাজনীতি না করে, মরগাঙ্গে জল আনার চেষ্টা বিফল না করে প্রকৃত রাজনীতির পথে হাঁটুন। আমরা পালাবার দল নয়, পালাবার দল হচ্ছে বিএনপি, মূল নেতাই পালিয়ে আছে। লাখ বলে বলে মন কলা খাচ্ছেন চিত্তকে সুখ দেওয়ার জন্য, মরগাঙ্গে জোয়ার আর আসে না। আবু সেদপু, মাইটিভি, ঢাকা।